টেনশন টেনশন, বাবা গো আমার তো খুবই চিন্তা হচ্ছে, কি হবে আমার? সবাইকে যা দেখতে লাগছে, দেখে তো মনে হচ্ছে কত লিখবে ভগবান। পেটে লাগছে, উফ পেটে লাগছে, পেটে লাগছে, একে তো 5 দিন ধরে আমাসে আমার পেটের অবস্থা খারাপ, তার উপর এই টেনশন ভগবান। আমায় দেখছে মনে হচ্ছে, হ্যাঁ এরকম করে বসা যাবে না, একটু ভালো মুখটা করি। হ্যাঁ আমাকে দেখো না, আমাকে দেখো না, কেন আমার দিকে দেখছে? ও বাবা কী গরম হচ্ছে, বাবা পাচ্ছি না, খুব টেনশন হচ্ছে, জল খাই জল খাই। ওরে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। এ কি কোয়েশ্চেন দেওয়া স্টার্ট হয়ে গেছে, আসছে, দিয়ে দিল। ওরে বাবা রে, কি সিলেবাসে ছিল, আমার তো হাত পাত কাঁপছে। ওরে বাবা শান্ত হই শান্ত হই শান্ত, লিখতে হবে। আরে কখন এলি রে? আরে এই তো 10 মিনিট আগে। ও আচ্ছা, তো বল কেমন প্রিপারেশন আজকের পরীক্ষার জন্য? ভালোই রে, তুই বল কেমন? আমারও মোটামুটি ভালোই। জানিস আজকের এক্সামটাকে নিয়ে না আমি খুবই এক্সাইটেড, আমি সাজেশন অনুযায়ী সব কটা পড়ে আসি, কিচ্ছু বাদ নেই। তুই সব পড়েছিস, বাহ। হ্যাঁ আমি নদীর ক্ষয়কার্য, নদীর সঞ্চয়কার্য, বায়ুর ক্ষয়কার্য, সঞ্চয়কার্য, ছবি সমেত সব পড়ে আসছি, আমার কোনো টেনশন নেই। আজকের পরীক্ষাটা আমি জাস্ট খাটিয়ে দেবো। কি বলিস, তুই আজ ইতিহাস পড়িস নি? ইতিহাস কেন পড়তে যাবো, আজকে তো ভূগোল পরীক্ষা। কি আজকে তো ইতিহাস, ইতিহাস পরীক্ষা আজকে? কে কে বললো ভূগোল নয়? আমি তো ভূগোল দেখলাম, সত্যি ইতিহাসই আছে আজকে? পরীক্ষা সব কটা কোয়েশ্চেন তুই আমায় দেখাবি, ঠিক আছে? খাতাটা দিকে বাঁকিয়ে রাখবি, ঠিক আছে? আমি এরকম করে ঠকঠক করবো, তখন আমার দিকে ঘুরবি, আর না তাকালে না তোর কপালে খুব দুঃখ আছে, ঠিক আছে? ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন দায়িত্ব তোর, যা জায়গায় যা, আর এদিকে এসে বসবি। চুলগুল না গুলগুল, যাই হোক তোর নাম, তোর বাবার নামও না থাকে না। হ্যাঁ তো তোর দায়িত্ব হচ্ছে আমাকে ওই ব্রড কোয়েশ্চেনগুলো একটু দেখিয়ে দিস, ঠিক আছে? খাতাটা এদিকে করে রাখিস, আমি এখানে বসছি, আর একটু বড় বড় অক্ষরে লিখিস, একে তো কুতি কুতি করে লেখো তুমি, যাই হোক বড় বড় লিখবি যাতে আমি দেখতে পাই, পরিষ্কার হাতে লেখা লিখবি, আর যতক্ষণ না আমার লেখা শেষ হবে পাতা উল্টাবি না, ঠিক আছে? আর এদিকে তাকাবি না, তাকালে দেখ তোর কপালে ওর মতন দুঃখ আছে। আচ্ছা শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন, এই মেয়ে ওই, হ্যাঁ শোন, তুই যখন লিখবি বাকি কোয়েশ্চেনগুলো, মানে ওই যে সব লেখা আছে না রচনা ফচনা, যাই হোক খাতাটাকে মানে বোর্ডটাকে এরকম করে রাখবি, আর তুই সাইডে সরে যাবি, ঠিক আছে? যাতে আমি এরকম করে মুখ বাঁকালে তোর খাতা দেখতে পাই, ঠিক আছে? এরকম করে লিখবি, আর পরিষ্কার করে লিখবি, বড় বড় করে লিখবি, চ্যাঁ চাবি না পরীক্ষার সময়, যা বলতে বলবো সেটা বলবি, নাহলে দেখে নিস, ঠিক আছে? সব সল্টেড, ও শর্ট কোয়েশ্চেন এ ব্রড কোয়েশ্চেন এ বাকিগুলো। বাবা কিছুই তো আনিনি, আনসারও তো এসে গেছে, কোয়েশ্চেনটাও দিয়ে দিচ্ছে এবার, আর 10 মিনিট পরে দেখি কার থেকে চাই, বোর্ড চাই। আরে এই তুই মেয়ে শোন না, এই শোন শোন শোন, ওই শোন না বোর্ড এনেছিস এক্সট্রা? হ্যাঁ আনিস নি? আমি আনিনি, ভুলে গেছি। ওই পরীক্ষার সময় দুটো বোর্ড কি আনে?
তাও তো ঠিক, এ আবার পরীক্ষার সময় দুটো বোর্ড নিয়ে আসি। তোর ছাড়, বোর্ড দিতে হবে না। আর কি লাগে? বেশ, চশমা, চশমাটা অন্তত বলে বসি। অঙ্ক পরীক্ষা তোর বাবা, ওই জ্যামিতি বক্স আছে, আরে তুমি করতে হবে না, আমাকে দে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেলে দিয়ে দেবো। ঘাম হচ্ছে, রুমাল, রুমাল। এই মেয়ে, ওদিকে কি ঘুরছো? নিজের খাতার দিকে তাকিয়ে লেখো। এই, তোমাকে কতবার বলতে হয়? কি হচ্ছে কি, একবারও কথা শুনো না, একই জিনিসটা বারংবার বলতে হচ্ছে? নিজে লেখো। কি হলো, কি কি ঝুঁকছো নিচের দিকে? কি আছে? এটা পড়ে গেছিল। পেন? পেন তো তোমার হাতেই আছে। দুটো পেন, কালো কালিটা। এতবার তোমার পিছনে কথা বলতে হচ্ছে কেন? কি চেপাচ্ছো কি মুখে? পরীক্ষা দিতে বসেছে তো, মুখে চুইংগাম খেলো, খেলো বাইরে। বুটে লেগে যাবে, মাও গরমে থাক। কি অভদ্র স্টুডেন্ট, যাও বাইরে ফেলে এসো, যাও। টাইম চলে যাবে তো, থাকি না। এসব স্টুডেন্টরা তো মাথা খারাপ করে দেবে একদম, কোথা থেকে যেসব আসে। সরি ম্যাম বলতে বলতে তুমি তাও দেখছো? থাকি কেন এইসব টিচার।